जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। मुझको लुभाती है जवानियां, मुझको लुटाती जिंदगानियां, गके तरह ना यारा मतलब ने प्यार बोले ओले 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 ओले। यही হচ্ছে আমার একমাত্র ঢেমন বাচ্চা, এই আমার একটাই বেটা। আর গাঁদাল পাতা এনেছি তোর বইয়ের বল পাতলা করে ঝোল করতে। ঠিক আছে বাবা, তুই কাজ কামে যাবি নি? এই তো বেরিয়ে যাবো, তুমি ডাকলে তুমি গান করতে, আমি দেখে একটু সহ্য করতে পারিনি, নাচছিলাম। মুখ থেকে বেরোচ্ছে, পেছন থেকে বায়ুস হচ্ছে। তোমার কাশিটা একটু বেড়ে গেছে বাবা। আরে ঠান্ডা লেগেছে রে বাবু। ঠিক আছে, বলি শোনো, রূপা ডাক্তারকে ডেকে তোমার কাশিটা একটু চেক আপ করে যাবে। না, তোর পালান কাঠ ডাকবি। পালান কাঠ ডাকবি? ওর ওষুধ আমার শুট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাচ্ছি। যা, চলে যা। পালান কাঠ ডেকে তোমার একটু চেক আপ করে দেবে। মুঝকো লুভাতি হে জাপানিয়া, মুঝকো লুটাতি জিন্দে কানিয়া, কাকে তারা নয়া রা মতপবন মে প্যার বোলে ওলে। না না, আমার কি ব্যাপারটা হয়েছে একটু বলতে পারো? যত বয়স হচ্ছে ভেতরটা এত কচি হচ্ছে কেন? আমার বুড়ি মরে গেছে অনেক দিন, কিন্তু কি ব্যাপার জানো, আজকের বাজারে গেছি তো, আমার বুড়ির মতো দেখতে একজন বাজার করতে এসেছে। শুধু মুখে আমি বলেছি, ও গো, এমন ছাটা মেরেছে আলু দোকানে হুমড়ি খেয়ে, তবু আমি ভেতর থেকে কিছু ভুলতে পারছি না। জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিবানা বোলে ওলে 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 ওলে। আমাকে সাজালো বোকা, আমাকে সাজালো বোকা, পিরিতি করে বন্ধু দিল রে ধোকা, আমাকে সাজালো বোকা, পিরিতি করে বন্ধু দিল রে ধোকা। লোকটা আসুক না, আজকে এমন বলা বলবো তো বুঝতে পারবে কোন দিক থেকে ভালো নয়, বৌমাদের সঙ্গে কিভাবে চলতে হয় সেটুকু তো জ্ঞান জানা নেই। চলে এসে জমের অরুচি, এই যে গায়কের ঝি, তোমার হলোটা কি, তোমার ব্যাপারখানা কি, কেন সম্মান দিতে দিতে থমকে গেছো, খবর টবর কি? তোমার সম্মান দেওয়ার কথা আমি কোনো প্রয়োজন মনে করি না। তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? তোমাকে আমি বলিনি তুমি পাড়া বুলিয়ে বেড়াও, আমি দেখতে যাব না। লোকের পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া করো, আমি বলতে যাব না। ভালো কথা। জল আনতে কলে তুমি তিন ঘন্টা গল্প করো, আমি বলতে যাব না। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কি? মনে আছে বলেছিলাম কি? কি বলেছিলে? সন্ধে হলেই তুমি দেবে। তিন কাল গিয়ে এককাল থেকেছে, এখন মুখের ভাষা দেখেছো? ছেলে বৌমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটুকুটা জ্ঞানের জানা নেই অমানুষের। আমি বাড়ির গার্জেন, আমার কথা শোনা তোমার আর্জেন। দেখো এরকম উল্টো পাল্টা কথা বললে তো তোমার কথা কেউ বাড়িতে রাখতে পারবে না। তুমি যত কথা বলো সন্ধে হলেই দিতে হবে। দেখো আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার ছেলের বউ, আমি কিন্তু বউ মানে আমি তোমার মেয়ে, মেয়ের মতো জ্ঞান জল সংযুক্ত হয়ে তুমি কথা বলো। তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো, হ্যাঁ, তোমাকে আমি এ কথা বলার প্রয়োজন মনে করতো। ভগবান, সে মরে গেছে বলে তো বলছি সন্ধে হলেই দেবে। এইসব লোক মরলে কি মাটি পাবে? এইসব লোক মরলে এদের গায়ে কি পোকা হবে? এই যে, আর একবার যদি উল্টো ভাষা তুমি বলেছো তো ব্যবস্থা করে দেবো। শ্বশুরটা কি হয়েছে, গায়ে হাত দিতে নি বলে মুড়ো ঝাঁটা না কিন্তু মাথা থেকে পা অব্দি ঢলে দেবো। এই দেখো বৌমা তো গায়ে হাত তুলতে নি তো, হ্যাঁ, আদলা ইড়নে বাগিয়ে ঝাড়বো।
তুমি আমার ইটের বাড়ি পারবে তো? আসো আজকে তোমার ছেলে ব্যবস্থা দিয়ে আমি করে দেবো। ঠিক আছে আসো। তুমি কি কিছু বলেছো? তোমার কি মনে হয় ঢেমন বাচ্চা আমি কিছু বলিনি? ওই তো বাবা বলছে, বলেছি কি বলেছে এমন? তোমার বাবা, তোমার বাবা এমন একটা ভাষা বলেছে। হ্যাঁ কি বলেছে? আমরা স্বামী স্ত্রী কি হবে সে কথা আমি তোমাকে বলতে পারবো না। তুমি থমকে যাচ্ছ কেন বলো? সে তো জিজ্ঞেস করছে। অবশ্যই বলবো। বলো। কেন বলবো না? মন বলা বলবো তোমার ছেলেদের তোমার ব্যবস্থা করবো। আচ্ছা তোমার বাবা বলেছে। কি বলেছে? তোমার বাবা বলেছে ডেইলি সন্ধ্যাবেলা করে, ডেইলি সন্ধ্যাবেলা করে একবার করে দিতে। তুই হাতা গুড়োচ্ছিস কেন? তুমি কিন্তু ব্যাপারটা খুব খারাপ করছো বাবা। এইবার বারোটা বাজবে, এমন মার মারবো। এবারে বারোটা বাজবে বললি তো, আমি ইচ্ছা করলে তোদের গা ধরে বার করতাম। ওরে খোকা, আমি জানতাম এটাই আমার পাওনা ছিল। না আমার লজ্জা করে না বাবা, তোর মা বেঁচে থাকলে বলতো এটাই আমার পাওনা ছিল রে বাবা, এটাই ছিল আমার পাওনা। ছি বাবা ছি। খোকারে ছোট মুখে বড় কথা বলিস না, সত্যি গো। ও তুই ছোট মুখে বড় কথা বলিস না, লজ্জা করে না বাবা। এটাই ছিল আমার পাওনা, এটাই ছিল আমার পাওনা। ছোট মুখে বড় কথা বলিস না, অতি ছোট মুখে বড় কথা বলিস না। এটাই ছিল আমার পাওনা, এটাই ছিল আমার পাওনা। এই যে ওই জন্য কথা কি বলে জানো তো, যে বাঁশ পাগলে সরু আর মানুষ পাগলে গরু। ঠিক দেখ ভাষাগুলো, দেখ ভাষাগুলো মানে তোমার ব্যবহারটা যা। ওই জন্য তোমার ছেলের কাছে আমি বলছি, পায়ের জুতো পায়ে থাকলে দেখতে লাগে ভালো। এর চার ধারে তে চিকন চাকন মুদিখানে কালো। আরে শোন আমি কি বলতে যাচ্ছি শোন আগে, কি বলবে তুমি? তোর বউয়ের পোশাক আশাক দেখেছিস, গয়না গাঁটি পরে যেন একদম শাড়ি পরে রাজরানী হয়ে আছে, কিন্তু তোর বউয়ের অন্তরটা পুরো পাপে পরিপূর্ণ। বাড়াবাড়ি যদি করেছি দুজনের কান কেটে মোচা করে রেখে দাও। এর চার ধারে চিকন চাকর মধ্যিখানে কালো, শ্বশুর শ্বশুর মতো দিলে বেদার প্রমাণ, বাড়াবাড়ি করলে এবার কেটে নেব দুটো কান। এটাই ছিল আমার পাওনা, এটাই ছিল আমার পাওনা। বাবা একটা কথা বলি শোনো, হয় তুমি থাকবে নালে আমরা বাড়ি থেকে বের হবো। ছোট লোকে শোন শোন শোন, আমার কথা শুনে তোরা তো রেগে যাচ্ছিস বৌমা, রেগে যাচ্ছে না? আচ্ছা আমি যে কথা বলেছি আমি খুলে বলছি কথাটা, যদি আমার অপরাধ থাকে তোদের কষ্ট করে বার করতে হবে না, আমি নিজে ঘর ছেড়ে বেরিয়ে চলে যাব। বলো কি বলেছো? আচ্ছা আমি তোর বউকে কি বলেছিলাম? কি বলেছো? যে সন্ধে হলেই তুমি দেবে। এই বাবা বলিস, তুই তো ঘরে ঠিক মতো থাকিস না, কাজে চলে যাস। হ্যাঁ তোর বউয়ের খবর আবার তুই তো জানিস না, কলে জল আনতে গেলে তিন চার ঘন্টা কেটে যায়, পাড়ায় জল থাকে, সিরিয়াল দেখতে বসলে উঠবার নাম থাকে না, শেকর ছেড়ে দেয়, কারণে অকারণে কোনো ঝামেলা নয় কিন্তু মানুষের সঙ্গে পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করে। তার জন্য তো আমি কোনদিন কিচ্ছু বলিনি, কিন্তু ওনার তো ভাবা উচিত ছিল
যে এদিকে ঘরে সন্ধ্যা বয়ে যাচ্ছে। তুই জানিস খোকা, তোর বউ কোনোদিন সন্ধ্যা দিয়ে খায় না। আমি এত বলার সত্ত্বেও আমার কথা গ্রাহ্য করে না। তাই তো আমি বলেছিলাম তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি এ কথা বলতাম না। সন্ধে হলেই তুমি দেবে, অর্থাৎ সন্ধেটা দেওয়ার কথা বলেছি। আর তোরা আমাকে ভুল বুঝলি খোকা, তোরা আমাকে ভুল বুঝলি। বলতে পারি না আমরা, আমি আমি বুঝতে পারিনি বাবা। তোমার তোমার বৌমার কথা শুনে আজকে তোমাকে ঘাড় ধরেছি বাবা। তুমি যে সন্ধে যাওয়ার কথা বলেছো আমি বুঝতে পারিনি বাবা। আমি মনে করছি উল্টোটাই তুমি বলেছো বাবা। এইবারে আমি বুঝতে পারলাম রে, এটা তো ঘোর কলিযুগ। কলিযুগের ছেলে মেয়েরা কোনোদিন বাবা মাকে জ্ঞান করে চলে না, এটা মনে রাখিস খোকা। তোরও তো একদিন ছেলে হবে, তোর প্রতি যদি এরকম ব্যবহার করে তখন তুই বাবার কথাটা মনে করবি। যে বাবা, কলিযুগের ছেলে মেয়ে বাবা মাকে জ্ঞান করে না। ভুল করেছি গো বাবা, ক্ষমা তুমি করো না। কলিযুগের ছেলে মেয়ে বাবা মাকে জ্ঞান করে না। ভুল করেছি গো বাবা, ক্ষমা তুমি করো না। খোকারে এটাই ছিল আমার পাওনা, এটাই ছিল আমার পাওনা বাবা গো। খোকার তোমার বহুমা বুঝতে পারেনি বাবা, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে দূরে দাঁড়িয়ে কেন আমার কাছে আয় রে খোকা। বাবা ওরে খোকা, তোদের ছেড়ে আমি থাকতে পারিনি, তোদের ছেড়ে আমি থাকতে পারিনি। তোর মা কিভাবে মরেছিল তুই জানিস? আমি জানি না বাবা, আমি তোকে বলিনি, পাছে তুই দুঃখ পাবি। তাহলে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, শোন। তুই তখন তোর মায়ের গর্ভে। হঠাৎ একদিন ঝড় জলের রাতে তোর মায়ের প্রসব যন্ত্রণা উঠলো জানিস। তখন আমার হাতে কোনো পয়সা কড়ি ছিল না, এর তার কাছে আমি বলেছিলাম কিছু টাকা আমাকে সাহায্য করো, আমার বউয়ের অবস্থা খারাপ। কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয়নি জানিস। একমাত্র তোর একটা কাকা মানে আমার বন্ধু, সে এসে আমাকে বলেছিল, ওরে অলোক আমি আছি রে, আমার চিকিৎসার টাকা থেকে তোকে আমি টাকা দিলাম, তোর বউয়ের তুই চিকিৎসা কর। আমি নার্সিংহোমে ভর্তি করে দিলাম। কিছুক্ষণ পরে কি খবর এলো জানিস? কি খবর বাবা? ডাক্তার বলল, ডাক্তার বলল আপনার স্ত্রীর একটা ফুটফুটে বেটা ছেলে হয়েছে, মানে তুই জন্ম নিলি। আর কি বললো জানিস? কিন্তু আফসোস অলক বাবু, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারলাম না। সেদিন থেকে তোর মাকে আমি হারিয়েছি রে বাবা, সেদিন থেকে তোর মাকে আমি হারিয়েছি বাবা। আর বৌমার সামান্য কথা নিয়ে কত বড় দুঃখ আমাকে দিল বলতো বাবা। বললাম, ওরে বললো আমি এই দুঃখ নিয়ে কি করে বাজু বলতে পারি বাবা। না বাবা না, আমরা কোনো কষ্ট দেইনি বাবা। তুমি যদি মনে করো আমার সন্তান কষ্ট দেয়নি তাহলে কোনো কষ্ট নাই বাবা। তুমি তো দেখেছো বাবা, গঙ্গাতে প্রতিদিন কত আবর্জনা পড়ে, কত ময়লা মাটি গঙ্গাতে ভেসে যায়। গঙ্গা কি তাই বলে মজে যায় বাবা? গঙ্গা কি অপবিত্র হয়? কু সন্তান হয়, কু মাতা পিতা হয় না। আমি জানি তুমি বাবা বাবাই থাকবে, তুমি কোনোদিন অন্য অপর হতে পারো না বাবা। আজ বাবা বলো তো, তুমি বটবিক্কির মতো ছা হয়ে আমাদের মাথায় দাঁড়াতে পারো না বাবা? তুমি বটবিক্কির মতো শিগর হয়ে আমাদেরকে বুকে আগলে রাখতে পারবে না বাবা? বলো না বাবা, তোমার অবাক এদিকে তুমি চরণ ছাড়া করবে না বাবা? বলো না বৌমা। বাবা গো তুমি বলতে পারো বৌমা? বাবা বিয়ের পর থেকে কোনোদিন আমি তোমাকে বৌমা বলে মনে করেছি? নিজের মেয়ে মনে করেছি? এ তো কাজে যায়, কোনোদিন যায় না, বসে থাকে। এই বয়সে আমি খেটে এনে তোমাদের মুখে অন্ন জোগাই এই বুড়ো ছেলেটাকে। তুমি কষ্ট দিতে পারলে গো, তুমি কষ্ট দিতে পারলে এই সত্যি কথা বাবা, বিশ্বাস করো তোমার কষ্ট দিতে চাইনি বাবা। আপনাদের ভাষাটা এইরকম বাবা, একটু প্যাঁচের ভাষা তো। আমরা কলিযুগের ছেলে মেয়ে, আমরা বুঝতে পারি না বাবা। আমরা সরল সাদা জিনিসটা নিতে চাই না, প্যাঁচের জিনিসটা, খারাপ জিনিসটা আগের মাথার মধ্যে নেই। এই জন্য তো আজ আমাদের সংসারে অশান্তি বৌমা। বাবা আমি শুধু হাঁড়িটা বাজিয়ে দেখছিলাম, হাঁড়িটা ফেটে গেছে না ভালো আছে। কিন্তু তোমরা এমন প্রমাণ দিলে, তোমরা তো অনেকদিন আগে থেকে ফেটে বসে আছো। আরে খোকা, আমি যত দুঃখ পাই রে, কিন্তু এই পরিবারে আমার মতো সুখী কজন আছে বলতে পারি? আমার মতো সুখী কজন আছে রে? কজন আছে বল? আমার মতো এত
সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন প্রিয়দর স্নেহ ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধন জড়ানো মায়ার বাঁধন জানি সে বাঁধন ছিঁড়ে দিয়ে একদিন আসবে আমার মরো আমার মতো এত সুখী নয় তো কারো জড়ানো মায়ার বাঁধন